হ্যালো, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি টিউটোরিয়ালে। আমি আপনাদের সাথে আছি সাবরিনা। আজকে যে টপিকটা আলোচনা করব, খুবই সিম্পল একটা টপিক, কিন্তু এটার ব্যবহার খুবই বহুল ব্যবহার রয়েছে প্রোগ্রামিংয়ে। তো অনেক সময় আমরা প্রোগ্রামিং করতে গিয়ে দেখি যে নাল, আনডিফাইন, আনডিক্লিয়ার নামে, এটা আমরা দেখবো জাভাস্ক্রিপ্টের উপরে, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল আমাদের, নাল, হোয়াট ইজ নাল, হোয়াট ইজ আনডিফাইন্ড অ্যান্ড হোয়াট ইজ আনডিক্লিয়ার। তো অনেক সময় আমরা কনসোলে এরকম মেসেজ পাই থাকি যে এটা নাল বা এটা আনডিফাইন এরকম। তো এই জিনিসটা আমরা একটু দেখবো জিনিসটা কি, তাহলে আমাদের কোনো সময় প্রোগ্রাম করতে গিয়ে আর এই প্রবলেমের মুখোমুখি হব না। তো যাই হোক, আমরা কথা না বাড়ে কাজে যাই। নালটা কি, নালটা নিয়ে আগে প্রথমে আলোচনা করি। নালটা হচ্ছে এমটি ভ্যালু, নালের ভিতরে কোনো ভ্যালু নাই, বাট উই কুড বি অ্যাসাইন, আমরা এখানে অ্যাসাইন করতে পারি কোনো ভ্যালু ভবিষ্যতে, ওকে? এবং নালটা হচ্ছে একটা অবজেক্ট। ভাবতে খুব অবাক লাগছে না যে নালটা যে একটা অবজেক্ট, কিন্তু ভাবতে অবাক লাগলো বিষয়টা সত্য যে নালটা একটা অবজেক্ট। তার মানে নালের সম্পর্কে তিনটা জিনিস মাথায় রাখলেই হবে। প্রথমত নালটা হচ্ছে এমটি ভ্যালু, দ্বিতীয়টা হচ্ছে ভবিষ্যতে আমরা কোনো ভ্যালু দিতে পারি এর মধ্যে, এবং নালটা হচ্ছে একটা অবজেক্ট। তো এই জন্যই, তো আমরা এখন দেখি, এই যে এখানে আমি রাখছি, তো এটা আমরা এখন কনসোলে গেলেই বুঝতে পারবো যে ঘটনাটা কি ঘটছে। যাই হোক, এটা আমরা রান করি ব্রাউজারে। তো এই যে দেখাচ্ছে যে নাল, এটা একটা নাল, এবং এই যে এখানে যে আমরা বলছি যে টাইপ অফ, আমি যে বললাম যে আসলে যে নালটা যে একটা অবজেক্ট, এই দেখেন, এটা প্রমাণ তো এখন পাওয়া যাচ্ছে যে কথাটা কতটা ভ্যালিড আমার কথাটা, এটা আসলে অবজেক্ট। তো এই জন্যই প্রোগ্রামাররা অনেক সময় করে যে নাল, একটা ভ্যালুকে নাল করে রাখে প্রোগ্রামের শুরুতে, অনেক সময় যে না ভবিষ্যতে রাখবো, তো অনেক সময় এটা প্রোগ্রামের সাথে করে থাকে। তো এটাই হচ্ছে কথা নালের ব্যাপারে, খুব সিম্পল না জিনিসটা? তো এখন আমরা পরবর্তী যে জিনিসটা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের আনডিফাইন। আনডিফাইন জিনিসটা কি, তো এটা আমি কমেন্ট আউট করে দেই, আমরা আনডিফাইন নিয়ে আলোচনা করব। এই যে আমাদের আনডিফাইন, এখানে আমি একটা আনডিফাইন জিনিসটা কিছুই না, আনডিফাইন জিনিসটা হচ্ছে যে আমরা একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলের নাম দিব, বাট আমরা ভ্যালু অ্যাসাইন করব না এখানে। তো আমরা তো সবসময় এখানে ভ্যালু অ্যাসাইন করি না, ফর এক্সাম্পল, সরি, এখানে 10, 10, 20, হোয়াট এভার যা লাগবে, হয়তো বা আমরা এখানে ভ্যালু ডিফাইন না করে অনেক সময় স্ট্রিং ও বলে থাকি, যে ফর এক্সাম্পল বললাম যে বিটি, যেটাই হোক, কিন্তু যখন আমরা সবই করব, ভেরিয়েবল লিখব, সবই করব, বাট হচ্ছে আমরা ভ্যালু দিব না, তখনই সেই জিনিসটা আনডিফাইন। এই হচ্ছে আনডিফাইনের কনসেপ্টটা। তো কিন্তু অনেক সময় দেখা যায় যে নাল করে কিন্তু আনডিফাইন করে না কেন, আনডিফাইনটা অনেক সময় করতে চায় না প্রোগ্রামের সাথে। অনেক সময় দেখা যায় যে অনেক প্রোগ্রামে নাল করে রাখে প্রোগ্রামাররা, কিন্তু আনডিফাইন করে না, এটার কারণ আছে। তো সেই কারণটাই আমরা এখানে দেখব। তো ডকুমেন্ট ডট রাইট করলে এটা আমরা পেয়ে যাব, কোথায় গেল, এটা আমাদের বি ভ্যালু, এই যে এখানেও আমি টাইপ অফ, আমি যেহেতু বলেছিলাম যে নাল হচ্ছে অবজেক্ট, তো দেখি তো আনডিফাইনটা কি অবজেক্ট কিনা, আনডিফাইনটা অবজেক্ট কিনা। এখানে গেলে আমরা রিফ্রেশ করলেই পেয়ে যাব, এই যে আনডিফাইন, 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 আনডিফাইন বলতেছে যে এটা আসতেছে কোথায় থেকে, দেখেন, ইন্সপেক্ট করলে দেখা যাবে আমাদের কনসোলে গিয়ে, সরি, এখানে বডিতে আছে, এই যে আনডিফাইন, ঠিক আছে। তো এই যে এখানে, এই যে এটার জন্য আনডিফাইন, এটার জন্য ভ্যালুর জন্য আনডিফাইন, মানে হচ্ছে এই যে এটা 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 মেসেজ দিচ্ছে, এই যে এটা মেসেজ দিচ্ছে, সরি, এটা মেসেজ দিচ্ছে যে এটা আনডিফাইন, বি হচ্ছে একটা আনডিফাইন, এবং টাইপ অফ সে আনডিফাইন, সে কোনো অবজেক্ট না, নাম্বার না, কিছুই না, সে আনডিফাইন, আনডিফাইন। মানে আনডিফাইনের সম্পর্কে আমি আরেকটু ছোট সামারি করে বলি, আনডিফাইন হচ্ছে এমন যে কনসেপ্টটা হচ্ছে যখন আমরা ভেরিয়েবল লিখবো, ভেরিয়েবলের পাশে নামও দিব, বি, সি, হোয়াট এভার যাই দেন, এবং যখন আমরা ভ্যালু দিব না, তখনই সেটা আনডিফাইন, এবং টাইপটাও হচ্ছে আনডিফাইন, এ কোনো অবজেক্ট না, নাম্বার না, কিছুই না। এবং শেষ যেটা টপিকস আমাদের আছে, আনডিক্লিয়ার, আনডিক্লিয়ারকে আবার অনেক সময় নট ডিফাইনকেও বলা হয়ে থাকে, নট, নট ডি
ডিফাইন্ড, অনেক সময় নট ডিফাইন্ড ও বলা থাকে, নট ডিফাইন্ড টা কি সেটাও আমরা দেখে নিই। তো এটা আমি কমেন্ট আউট করে দেই, এটা বুঝতে সুবিধা হবে আমাদের। এই জিনিসটা এটা খুব মজার জিনিস, একটা বাস্তবিক জিনিস দিয়ে যাই। ধরেন একটা বাচ্চা যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আসে না, সে আসলে আনডিক্লিয়ার বা নট ডিফাইন্ড, তার কোনো অস্তিত্ব নাই পৃথিবীতে। তো মানে কোনো ভেরিয়েবল, ধরেন এখানে আমরা ভার ইজ ইকাল টু বি বলেছি, ভার ইজ ইকাল টু এ বলেছি, কিন্তু যদি এরকম হয়, এই যে ডকুমেন্ট ডট সি আমি এখানে লিখেছি, সি কি আমি কোথাও লিখেছি, কোথাও বলেছি যে সি আছে বা সি হবে বা সি কিছু একটা, সি না বলেছি, সি কিছু না দিয়েছি, ভ্যালু না দিয়েছি, কিছু কিছুই দেয়নি। তার মানে একটা বেবি যতক্ষণ, আমি যতক্ষণ ছিলাম না পৃথিবীতে, ততক্ষণ আমি আনডিক্লিয়ার ছিলাম। তো এরকম আমার পৃথিবীতে আসা পর্যন্ত আমি আনডিক্লিয়ার ছিলাম। তা আনডিক্লিয়ার হচ্ছে যার কোনো অস্তিত্ব নাই প্রোগ্রামের মধ্যে, সেই হচ্ছে আনডিক্লিয়ার। যখন আনডিক্লিয়ার হয় তখন একটা এরর থ্রো করে প্রোগ্রাম, তো সেটাই আমরা দেখব। সে একটা রেড মার্ক দেখায়, সে দেখায় যে হচ্ছে সে আনডিক্লিয়ার, যেখানে বোঝা যাবে না জিনিসটা এখানে। ও আচ্ছা, আমরা মনে হয় সেভ করিনি জিনিসটা, সেভ করে নিই, সেভ করে নিলে বুঝতে পারবো। এখন আমরা কনসোলে গেলেই দেখবো যে আনকট রেফারেন্স এরো, বি ইজ নট ডিফাইন্ড। তো এটা বি ইজ নট ডিফাইন্ড বলতেছে, কেন বলতেছে? ও আচ্ছা, বিও নট ডিফাইন্ড বলতেছে, এত দূর আসেইনি। এই যে এখানে বি যেহেতু আমি কমেন্ট আউট করে দিয়েছি, এই জন্য বি দিয়েই বোঝা যাচ্ছে যে এটা যেহেতু এটা এটা কোনো অস্তিত্ব নাই, যেহেতু কমেন্ট করা আছে। তাই যে যাই হোক, এটা না দিয়ে আমি সি দিয়ে বোঝাই, যেহেতু ওইটা নিয়ে কথা বলতেছিলাম। তো যাই আমরা আবার দেখি এবার কি আছে। এই যে দেখছেন, সি ইজ নট ডিফাইন, সি ইজ নট ডিফাইন মানে আনডিক্লিয়ার, আনডিক্লিয়ার নট ডিফাইন, তো এটাই হচ্ছে আনডিক্লিয়ার। তাহলে আমরা জেনে ফেললাম যে নাল কি, আনডিফাইন কি, আনডিক্লিয়ার আর নট ডিফাইন একই কথা, একই জিনিস। আমাদের কনসেপ্ট মনে হয় ক্লিয়ার হয়ে গিয়েছে। আশা রাখি আপনাদের উপকার হবে ভিডিওটি। যদি উপকার হয়ে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আর ভালো, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি যেন ভবিষ্যতে আরো, এবং বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আপনারাই সর্বপ্রথম নতুন ভিডিও আমি যদি আপলোড করি সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং এই তো এ পর্যন্তই, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা রাখছি। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।